করোনা রুখতে সচেতন করতে পথে থানার পুলিশ ছন্দে সুরে জীবনমুখী কথা নিয়ে তৈরি এসব জনপ্রিয় গানগুলি বছরের পর বছর ধরে মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে সেই গানগুলি সুর এক রেখে কথা বসিয়ে করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে পথে নামল হাবরা থানার পুলিশ কেউ বাড়ির ছাদ কেউ বা জানলা থেকে দেখছেন পুলিশের এই অভিনব উদ্যোগ রাস্তায় বেরিয়ে পুলিশ আধিকারিকদের গানের তালে তাল মেলাতেও সাধারণ মানুষকে দেখা যায় এছাড়াও এদিন করোনা সচেতনতায় একটি পথ করা হয় পুলিশ আধিকারিকদের তরফ থেকে লকডাউনে বাড়িতে বসে একঘেয়েমি জীবন থেকে কিছুটা হলেও সচেতনতামূলক এই গান বাড়তি রসদ বলেই দাবি করছেন অনেকেই দেখুন আমরা থানা এলাকা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লিফলেটস থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটাইজার তো আমরা মানুষকে দিচ্ছি আমাদের জেলার মাননীয় পুলিশ সুপার নির্দেশে আমরা আজকে একটা স্ট্রিট ড্রামা এবং গানের মাধ্যমে যে নোবেল করোনা ভাইরাস কোভিড নাইন্টিনের কি ডুজ অ্যান্ড ডোনস রয়েছে সেই ব্যাপারে আমরা মানুষকে একটু সেন্সিটাইজ করার চেষ্টা করেছি যে বিভিন্ন জিনিস রয়েছে যেমন ধরুন হ্যান্ড ওয়াশ ইউজ করা বা স্যানিটাইজার ইউজ করা বা হাত সাবান দিয়ে জল দিয়ে ধোয়া কুড়ি সেকেন্ড ধরে বেসিক্যালি আমরা গান এবং স্ট্রিট ড্রামার মাধ্যমে মানুষকে সেন্সিটাইজেশনের একটা স্মল একটা ইনিশিয়েটিভ নিয়েছি শুনুন ব্যাপারটা আমাদের ধারে খুবই ভালো লাগলো যে পুলিশ যে উদ্যোগটা নিয়েছে এই বাংলা বলতে আমাদের হাবড়া হাবড়ায় যে উদ্যোগটা নিয়েছে এতে আমাদের সাধারণ মানুষের ভিতরে অনেকটা সচেতনতা বেড়ে গেল যে লকডাউন অবস্থা আমাদের কি করতে হবে কীভাবে থাকতে হবে ওনাদের প্রচেষ্টা খুবই ভালো লাগলো আমাদের এবং আমাদেরকে আরো সচেতন করে দিল সব সময় বলছে কুড়ি সেকেন্ড পর্যন্ত হাত ধোবেন সাবান দিয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন ভিড়ের মধ্যে গেলে মাস্ক পরবেন জামা কাপড় গুলো অন্তত তিরিশ মিনিট সার্ভে ভিজিয়ে তারপরে দু তিন ঘন্টা রোদ্দুরে শুকিয়ে তারপরে আবার ব্যবহার করবেন